ভালোবাসার অনেকগুলো কারণ থাকে, এক একজন মানুষ এক একজনকে এক এক কারণে ভালোবাসে, কিন্তু কিছু অভ্যেস আছে এমন যে অভ্যেসের কারণে মানুষ মানুষকে ঘৃণা করে, এরকম আছে না নাই অভ্যেস। আজকে আমি আপনাদের সামনে পাঁচটা বাজে অভ্যেস নিয়ে কথা বলবো। এই পাঁচটা বাজে অভ্যেস যদি আপনার থাকে, নো ওয়ান উইল লাইক ইউর সেলফ, কেউ আপনাকে পছন্দ করবে না। এজন্য এই পাঁচটা বদগুণ শুনবেন আর নিয়ত করবেন যে হুজুর এই পাঁচটা খারাপ গুণ আমি কখনো রাখবো। দেখেন পাঁচটা বদগুণ যে ব্যক্তি রাখে তাকে মানুষ পছন্দ করে। একটা কথা মনে রাখবেন, আপনি বিশাল বড় নেতা হতে পারেন, আপনি অনেক বড় নেতার ছেলে হতে পারেন, আপনি প্রশাসনের কোনো বড় কর্মকর্তার ছেলে হতে পারেন, মনে রাখবেন সম্মান চাকরি দেখে আসে না, সম্মান যেটা মন থেকে আসে এটা মানুষের ব্যক্তিত্ব দেখে আসে, ঠিক কিনা? ব্যক্তিত্ব দেখে আসে। আপনি যাকেই ভালোবাসেন, যাকে আপনি সম্মান করেন, এটা তার জব কিংবা চাকরির কারণে নয়, বরং তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব দেখে আপনি সম্মান করেন, ঠিক কিনা? নেতাদেরকে মানুষ সালাম করে, খুব সালাম করে, হাতে তুলে এমনি সালাম করে, কিন্তু যখন নেতা চলে যায় তাহলে শালা একটা বাটপার, ঠিক না? কেন? বিকজ তাকে প্রকাশ্যে সম্মান করলেও তার ব্যক্তিত্ব ভালো না। এই জন্য প্রকাশ্যে সম্মান করলেও ভেতর থেকে সম্মানটা আসে। এক নম্বর যে কারণে মানুষ আপনাকে ভালোবাসবে না সেটি হচ্ছে ইররেসপন্সিবল বিহেভিয়ার, দায়িত্ব জ্ঞানহীন আচরণ। আপনি দেখবেন অনেক যুবক আছে এরকম, ওরা যখন মানুষের বাসায় যায়, ফর এক্সাম্পল বন্ধুর বাসায় গেছে, কার বাসায় গেছে? বন্ধুর বাসায় গেছে। এখন বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক ঠিক আছে, বন্ধুর বাসায় গিয়ে বন্ধুর যে মা আছে বাবা আছে, এন্ট্রি নেওয়ার সময় যেটা সালাম দিবে, যুবক সালামটাও দেয় না, এরকম যুবক আছে না নাই? ইররেসপন্সিবল বিহেভিয়ার, দায়িত্ব জ্ঞানহীন আচরণ, এটা মানুষের সম্মানকে কমিয়ে দেয়। দায়িত্বশীল হতে হবে। আপনি যে কারো বাসায় যাচ্ছেন সালাম দেন, শুধুমাত্র যে আপনি বাসায় ঢুকেই সালাম দিবেন, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। রিক্সা চালক রাস্তায় যাচ্ছে, আপনি যদি আস্তে করে বলেন আসসালামু আলাইকুম, আল্লাহর কসম কলিজা তার ঠান্ডা হয়ে যাবে, সুবহানাল্লাহ, পড়ে রিক্সাওয়ালার কলিজা ঠান্ডা হয়ে যাবে, যারে আমার মতো সাধারণ মানুষকে এরকম লোক সালাম দিল, তার ভেতরে একটা ভালো লাগা কাজ করবে কি করবে না? ইয়েস, দেন রেসপেক্ট উইল কাম, তখন সম্মানটা আসবে। এজন্য মনে রাখবা যুবক ভাইয়েরা, ইররেসপন্সিবল বিহেভিয়ার, দায়িত্ব জ্ঞানহীন হওয়া যাবে না, সব জায়গায় দায়িত্বশীল আচরণ শো করার দরকার আছে না নাই? দায়িত্বশীল হবে, এক নম্বর। দুই নম্বর যেটি সেটি হচ্ছে কেয়ারলেস, যারা হয় কেয়ারলেস তাদেরকে মানুষ পছন্দ করে। কেয়ারলেস পিপল মানুষ এদেরকে দেখতেই পারে না দুই চোখে। দায়িত্ব একরকম জিনিস, মনোযোগ আর এক রকম জিনিস। ফর এক্সাম্পল মনে করেন কেয়ারলেস কারা, কেয়ারলেসের অনেকগুলো ডেফিনেশন হতে পারে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা? মনে করেন আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমি বক্তব্য দেওয়া অবস্থায় যদি কেউ এখানে মোবাইল টিপে, কেউ ওই দিকে তাকায়, বামে তাকায়, ডানে তাকায়, একজন স্পিকার হিসেবে এটা কি আমার ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কিছু মানুষ আছে দেখবেন সমাজের ভেতরে আছে, আপনি তার সঙ্গে কথা বলছেন, একটি জরুরি বিষয়, আপনি তার সঙ্গে কথা বলছেন আর আল্লাহ বান্দা চ্যাটিং করছে, চলছে ওর চ্যাটিং চলে। এখানে যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে, তার বন্ধু হতে পারে, তার মা হতে পারে, বাবা হতে পারে, কিন্তু কেউ যদি এই অবস্থায় মোবাইল টিপে, তাহলে সে যত্নশীল আচরণ করলো না অযত্নশীল আচরণ করলো? অযত্নশীল আচরণ করলো সে, এটা তো মানুষের কেয়ারলেস হওয়ার নমুনা। আপনি কেয়ারলেস হবেন না, মনটা বজবুক ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। যখন তোমার কাছে কেউ আসবে, যখন সে কথা বলবে, তোমার ফুল কনসেন্ট্রেশন তার দিকেই থাকবে, তুমি কী বলবা বলো? আচ্ছা তুমি দুই মিনিটে শেষ করো, আমি তোমার কথা শুনে আমার কাজ করবো,
মনে রাখবেন, আপনার সঙ্গে যখন কেউ কথা বলছে, আপনি তার কথা না শুনে অন্য কাজ যদি করতে শুরু করে, আপনার প্রতি তার যে ভালোবাসাটা ছিল, যে রেসপেক্ট ছিল, এটা কমে যাবে। এটা কি বিশ্বাস হয় আপনাদের? কমে যাবে। এই জন্য কারোর সঙ্গে কমিউনিকেশন করার সময় তার কথা মনোযোগ দিয়ে শুনবেন, সে কী বলতে চায় এটা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে শুনলে তার হৃদয়